বর্তমান সময়ের ঘটনা নিয়ে, পরিস্থিতি নিয়ে যে গল্পগুলি লেখা হয়েছে সেই গল্পগুলিকে নিয়ে আজকের আমার আলোচনা। নমস্কার, বুক লাইব্রেরিতে আবারও স্বাগত আমার সকল বন্ধুদের। আমি ময়ূরি, আর আজকে এই উপস্থাপনায় আমি কথা বলে নেব শারদীয় আনন্দবাজার পত্রিকা 1430-এ যে যে গল্পগুলি প্রকাশিত হয়েছে সেই সেই গল্পগুলির। অলরেডি আমি দুটি পার্টে আলোচনা করে ফেলেছি, আর একটি পার্ট বাকি আছে, তার কারণ এই পার্টে তিনটি গল্প বাকি আছে এবং এই তিনটি গল্প নিয়ে আমি আলোচনা করব। প্রথম যে গল্পটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেলিম ফ্যান, লিখেছেন সায়ন্তনী পুততুণ্ড, এই হচ্ছে প্রচ্ছদ। তো এই গল্পটি পড়ে কি পেলাম বলা ভালো, যেটা পেলাম সেটাকে না পাওয়াই বলা ভালো। এই গল্পটির মধ্যে কি আছে বলতে গেলে সবার প্রথমে খুব মানে এক লাইনে বলতে গেলে বলতে হয় যে এই গল্পটির মধ্যে আমরা যেটা পাবো নারী পুরুষের দাম্পত্য জীবনের কথা, এবং সেই দাম্পত্য জীবনটা কেমন, বিকৃত মানসিকতার এক পুরুষের রূপ তিনি ফুটিয়ে তুলেছেন এই গল্পে। এবং সেই পুরুষটা বিকৃত তখন সব থেকে বেশি হয়ে ওঠে যখন সে তার স্ত্রীর সাথে সঙ্গমে লিপ্ত হয়। এইরকম একটি ঘটনাকে কেন্দ্র করে এই গল্পটি লেখা হয়েছে। কেন বললাম এই গল্পটি থেকে কিছুই পাওয়া গেল না বা না পাওয়া থেকে গেল, তার কারণ হচ্ছে লেখিকা এই গল্পটির মধ্যে নানান সমস্যা তৈরি করেছেন বা যে যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় বা নানান কিছু তৈরি করেছেন, কিন্তু তার সমাধান নিজেই দিয়ে গেছেন। অর্থাৎ পাঠক হিসাবে ভাববার স্পেস তিনি কম দিয়েছেন, বা এটা হতে পারে এটা একটা ফরম্যাট, হয়তো পুরো গল্পটিকে নিয়ে আমরা ভাবতে পারবো কিন্তু কোনো রকমভাবে একটা লাইন বা কোনো একটু ঘটনাকে নিয়ে ভাববার স্পেস তিনি দেননি বলেই আমার মনে হয়েছে। তবে এইখানে আরও একটি বিষয়, বর্তমান সময়ে এই যে নারী পুরুষের যে সম্পর্কের মধ্যে যে দ্বন্দ্ব, মূলত বলা ভালো যে পুরুষদের থেকে নারীরা যে অত্যাচারিত হচ্ছে, বা যদি আরও সহজ ভাষায় এই গল্প অনুসারে বলতে হয় যে একজন স্বামী তার স্ত্রীকে নির্যাতন করছে তার এই সুযোগটা নিয়ে যে সে তার স্ত্রী, এই ঘটনা আমরা কিন্তু পেপার খুললেও দেখতে পাই, খবরের কাগজে দেখতে পাই, বা নানান ঘটনায় নানান সময় উঠে আসে, মানে সেটা সিনেমা হতে পারে, সিরিয়াল হতে পারে, সিরিজ হতে পারে, সবসময় এগুলো উঠে আসে। এবং সেই পুরুষটির যে বিকৃত রূপ সেই রূপটাকে লেখক, লেখিকা, ডিরেক্টর সবাই প্রধান করেই দেখায়। কিন্তু এইখানে মানে এই গল্পে অনেক দিন বাদে এইটা যেটা পেলাম যে ছোট গল্পের একটি বিষয় তিনি যে এইরকম যে বিকৃত মানসিকতার পুরুষদেরকে তুলে ধরবেন, এটা গল্পটিকে কিন্তু একটু হলেও আলাদা করে তুলেছে। এবং গল্পটির মধ্যে কিছু না পাওয়া থাকলেও শুধুমাত্র বিষয়টির জন্য আমি বলবো যে লেখিকা একটি সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাই অবশ্যই গল্পটি জানতে হলে, এই গল্প নানান ঘরে হয়ে থাকে, নানান জায়গায় হয়ে থাকে, আমরা হয়তো জানি না, হয়তো কারোর সাথে মন দিয়ে কথা বললে বা ইন্টারাক্ট করলে কেউই তার ব্যক্তিগত কথা আলোচনা করে না, আর এটা তো আরও গোপন একটা ঘটনা, হয়তো আমরা জানতে পারবো। হতে পারে যে আমাদের আশেপাশে থাকা 50 জন মানুষের মধ্যে থেকে হয়তো 30% মানুষের মধ্যে এই ঘটনা ঘটে, আমরা কিন্তু জানি না, মানে আমি এটা মেয়েদের ক্ষেত্রেই বলছি। তো যাই হোক, সেটা নিয়েই লেখা স্লিং ফ্যান গল্পটি। এখন যে গল্পটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জয় সেনগুপ্তর লেখা নিষ্কণ্ঠ, এই হচ্ছে গল্পটির প্রচ্ছদ। আসলে আমি জানি না বাইন্ডিং হয়নি না হয়েছে, আমি জানি না, পাতাটা খুললাম মানে পড়ার সময় 222 পেজ যে খুললাম দেখলাম ব্যাপারটা এইরকম হয়ে গেল। তো আমার ক্ষেত্রে হয়েছে, যা হয় সবসময় খারাপগুলো আমার তো আসে। যাই হোক, তো এই গল্পটি কি আছে বলবো না, নিষ্কণ্ঠ জয় সেনগুপ্ত লেখা গল্পটির মধ্যে কি আছে বলতে গেলে গল্প বলা হয়ে যাবে, আর আমি গল্প বলতে চাই না। তবে এটুকু বলতে পারি এই গল্পে যে চরিত্র, প্রধান চরিত্র তপন মাইতি, তপন মাইতি চরিত্রটি আস্তে আস্তে ডেভেলপ করেছে পারিবারিকভাবে, মানুষ হিসাবে, এবং সে একটা গুন্ডা দেখানো হয়েছে, এবং সেই গুন্ডা হিসাবেও, এবং তার যে এই পরিবর্তন এবং তার যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা যদি আপনারা ফলো করেন, গল্পটা সম্পূর্ণটা পড়েন, তাহলে বুঝতে পারবেন যেটা ভীষণই ভালো এবং অসাধারণ, একটা চরিত্রের এতগুলো দিক লেখক কিন্তু আলাদা আলাদাভাবে তুলে ধরেছেন। আমি 4-5টা কথায় বলি, একটা হচ্ছে তপন মাইতি অ্যাজ এ গুন্ডা, তপন মাইতি স্বামী হিসাবে,
তপন মাইতি বন্ধু হিসাবে পাবো আমি, এবং তপন মাইতিকে আমরা সন্তানের পিতা অর্থাৎ বাবা হিসাবে পাবো। চল, বাবা যখন তার সম্পর্কগুলোর প্রতি কতটা কেয়ারিং হলে কি সিদ্ধান্ত নেয় তার যে একটা রূপ লেখক দেখিয়েছেন, যে রূপের আলাদা করে কোনো বর্ণনা হয় না, দেখে মনে হয় ও তো গুন্ডা, ও তো এই কাজটাই করতো, কিন্তু না, এই শেষের ঘটনাটার মধ্য দিয়ে চরিত্রটার মধ্যে একটা অন্য শেড তিনি তুলে ধরতে চেয়েছেন। তো অবশ্যই এই গল্পটি পড়ুন। আপনারা যারা রোজ আমাদের চ্যানেল ফলো করেন বা রোজ না করলেও মোটামুটি আমাদের চ্যানেল দেখেন, তারা একটু যদি ভরসা করেন, এবং যারা নতুন দেখছেন তাদের জন্য বলবো যদি একটু আমাদেরকে ভরসা করে গল্পটি পড়েন, তাহলে দেখতে পাবেন আমরা এই গল্পটির মধ্য দিয়ে একটা চরিত্রকে কত রূপে দেখতে পাবো। এবার শেষ গল্প, আর এখন যে গল্পটি নিয়ে আলোচনা করবো বা কথা বলবো সেটি হচ্ছে অম্লান কুসুম চক্রবর্তীর লেখা জয়তার, এই হচ্ছে তার প্রচ্ছদ। এই গল্পটির মধ্যে কি আছে, ডিজিটাল প্ল্যাটফর্মের নেগেটিভিটি আছে গল্পটির মধ্যে। ডিজিটাল প্ল্যাটফর্মের নেগেটিভিটি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে পেপারে পড়ি, নিউজে শুনি, সব জায়গায় শুনি, এরকম কোনো ঘটনাই নয়, একদম অন্য একটি ঘটনা, অন্য একটি দিক লেখক তুলে ধরেছেন। সেটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা সবসময় বাস করতে পছন্দ করি, আমরা অনলাইনে খাবার অর্ডার করি, অনলাইনে জামা কাপড় অর্ডার করি, মানে শপিং করি, এবং আমরা যখন শপিং মলে গিয়েও শপিং করি, বিল করার পরে বলে আপনার রেটিংটা আপনি একটু দিন, বা খাবার খাওয়ার পর রেস্টুরেন্টে যখন বিলিং হয় তখন বলে আপনার রেটিংটি একটু দিন। এই যে রেটিং কীভাবে একটা মানুষের নেশায় পরিণত হতে পারে এবং তার ফলে তার স্বভাব পরিবর্তন হয়ে যেতে পারে, এবং তার ফলে একটা পরিবারের যে কি পরিণতি হয় সেই পরিণতির একটি উদাহরণ তিনি তুলে ধরেছেন এই গল্পে, ডিজিটাল প্ল্যাটফর্মের নেগেটিভিটি। আমরা কীভাবে নেশাগ্রস্তর মতো ডিজিটাল প্ল্যাটফর্মকে বেস করে নিজের জীবনটাকে চালানোর চেষ্টা করছি, কীভাবে শুধুমাত্র রেটিং, ভালো রিভিউ দেবো তাহলে আমরা পরবর্তীতে আরও বেশি পার্সেন্টেজ ছাড় পাবো, এই যে এই একটা চক্র, এই চক্রের মধ্যে নিজেদের মাথাটা গলিয়ে দিয়ে কীভাবে আমরা অলরেডি নিজেদের কাছে হেরে বসে আছি তার একটা রূপ তিনি তুলে ধরেছেন এই গল্পে। এবং গল্পটি শেষ ভীষণ করুণ এবং বেদনাদায়কই দেখিয়েছেন, একটা পরিবারের শেষ হয়ে যাওয়া তিনি দেখিয়েছেন এই ডিজিটাল প্ল্যাটফর্মের নেশার কারণে। এই গল্পটি সম্পর্কে একটা কথা, মানে একটা ঘটনা আমি বলছি, যে এই গল্পের যে নারী চরিত্রটিকে পাই বা প্রধান চরিত্র, সে তার চরিত্রটাকে নিয়েই তো গল্পটা লেখা, সে কেমন সেটার একটু উদাহরণ দিই যাতে আপনাদের গল্পটার প্রতি ইন্টারেস্ট বাড়ে পড়ার জন্য। সে তার প্রেমিককে জিজ্ঞাসা করে সে প্রেমিকা হিসেবে কেমন, তার জন্য রেটিং দেয়, সে তার জন্য গুগলে একটা কিছু ব্যবস্থা করে রাখে, সে সবসময় তার জন্য রেটিং চায়, এবং সে এটা বলে আমি কিন্তু 9 রেটিংয়ের কমে এক্সপেক্ট করি না, কারণ জানোই তো যে আমার বছরের ইনকাম 10 লাখ টাকা, সিটিসি 10 লাখ টাকা। এই যে একটা চরিত্র যে সবসময় রেটিং চায়, স্বামী হিসাবে সে কেমন, মানে তার স্বামী কেমন, সে সবসময় বলে তুমি স্বামী হিসাবে তোমাকে এর থেকে বেশি আমি রেটিং দিতে পারছি না, বা তার শাশুড়ি মা কেমন বা আর 5 জন কেমন, সে সারাক্ষণ রেটিং দিতে থাকে। তার রেটিংয়ের একটি ঘটনা বিশেষভাবে উল্লেখ করি, সে একটি রেস্টুরেন্টে খেতে যায় তার প্রেমিকের সাথে বা বর্তমান যে স্বামীকে দেখানো হচ্ছে তার স্বামীর সাথে, ওয়েটার তাকে টিস্যু পেপার দিতে বেশ কিছুটা সময় দেরি করে, তার জন্য সে তাকে 2 রেটিং দেয়, এবং 2 রেটিং দিতে সেই রেস্টুরেন্টের মালিক তাকে ফোন করে, অর্থাৎ এই নারীটিকে ফোন করে, এবং এই নারীটি বলে আমাকে এরকম লেট করেছে আমার টিস্যু পেপার দিতে, তাই আমি 2 রেটিং দিয়েছি, এবং তার কারণে যে ওয়েটার সেই দিনকে তাকে সার্ভ করছিল সেই ওয়েটারের চাকরি চলে যায়, এবং তাকে ফোন করে জানানো হয় যে আমি ওনাকে চাকরি থেকে বরখাস্ত করেছি, এবার আপনি অন্তত একটা ভালো রেটিং দিন, তাতে খুশি হয়ে সে একটা ভালো রেটিং দেয়। এই যে একটা বিকৃত মানসিকতা, রেটিংয়ের ওপর একটা মানুষের জীবনকে নিয়ে খেলার যে ইচ্ছা, সেই যে রূপ, সেই যে বিকৃত রূপ একটা নারী বলুন একটা মানুষের বলুন, সেই রূপটা তুলে ধরেছেন। অর্থাৎ একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল মিডিয়া আমাদের মন, আমাদের মানসিকতা সেগুলোকে কীভাবে ধীরে ধীরে গ্রাস করছে, বিকৃত করে তুলছে, সেটা নিয়ে লেখা একটি গল্প।
আনন্দবাজার পত্রিকায়, শারদীয় আনন্দবাজার পত্রিকায় 1430-এ মোট 7টি গল্প প্রকাশিত হয়েছিল। তার মধ্যে সবকটি গল্পই আমি পড়ে ফেলেছি এবং সবকটি গল্প নিয়ে বিস্তারিত বেশ কিছু আলোচনা ইতিমধ্যে করে ফেলেছি। তবে আমার প্রিয় গল্পগুলির মধ্যে শেষের দুটি গল্প যুক্ত হলো, একটা হচ্ছে জয়তারা আর একটা হচ্ছে নিষ্কণ্ঠ। এই দুটি গল্প সত্যি অসাধারণ, বর্তমান সময়কে তুলে ধরেছেন দুজন লেখক অসাধারণভাবে। তো আজকের মতো এটুকুই, পরবর্তীতে নতুন আলোচনায় আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বই পড়বেন। আমাদের চ্যানেল ভালো লাগলে, আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজকের মতো এটুকুই, বিদায়।